গুড মর্নিং স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। এই এই সপ্তাহে আমরা নিজে করো যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা চলে যাব চারিত দাগে বাক্য রচনাগুলো। তো বাক্য রচনা আশা করছি প্রত্যেকে করতে পেরেছো। তো তাও আমি কয়েকটা বাক্য রচনা বলছি, দেখো। ছোট চারিত দাগে বাক্য রচনা, বাক্য রচনা কি আছে? ছোট তারপর আছে লজ্জা, তারপরে আছে চিৎকার, তারপরে আছে পয়সা সাহায্য উচিত, ছোট ছোট দিয়ে কি হবে? অনেক কিছু বাক্য রচনা করতে পারো ছোট দিয়ে। এটা লিখতে পারো কোনো কাজই ছোট নয়। কি লিখতে পারো? কোনো কাজই ছোট নয়, ঠিক আছে? এটা লিখতে পারো। লজ্জা দিয়ে কি কি হতে পারে? লজ্জা দিয়ে বাক্য রচনা, দেখো আমি একটা বলছি, নিজের কাজ নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জা নেই। নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জা নেই, ঠিক আছে? এরপর যেটা করতে হবে, এখানে পরিচয়টা দিইনি, চিৎকার। চিৎকার দিয়ে কি হবে? যেটা ক্লাস আমি তোমাদের বারবার কোন কথাটা বলতাম, টিফিন আওয়ার্সের মধ্যে অকারণে চিৎকার, অকারণে চিৎকার করো না, অকারণে চিৎকার করো না। পয়সা সাহায্য উচিত। আমরা কি করব? এই তিনটেকে দিয়ে একটা বাক্য রচনা করার চেষ্টা করব। কেমন? যেমন হচ্ছে, ধরো গরিব দুঃখী মানুষদের, গরিব দুঃখী মানুষদের কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করা উচিত। তাহলে কি হলো এটার মধ্যে? দেখো পয়সা উচিত সাহায্য তিনটেই হয়ে গেল। তাহলে ছোট দিয়ে বাক্য রচনা হলো কোনো কাজই ছোট নয়, লজ্জা নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জা নেই, চিৎকার অকারণে চিৎকার করো না, পয়সা সাহায্য এবং উচিত দিয়ে আমরা একটাই বাক্য রচনা করলাম, গরিব দুঃখী মানুষদের কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করা উচিত। তো বাক্য রচনাটা আশা করছি প্রত্যেকে লিখতে পেরেছ। এরপর আমরা যে জায়গাটায় যাব সেটা হলো বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ কি বোঝ, মানে জিনিসটা কি, এই বিষয়টা নিয়ে আমরা ব্যাকরণের একটা ক্লাস করব। তার আগে একটু ছোট্ট করে বলে দিই,
বর্ণ বিশ্লেষণ বলতে বোঝায় একটা শব্দের মধ্যে বর্ণগুলো যে ক্রমে আছে সেই ক্রমে ভাঙা। কিভাবে ভাঙব সেটাই হচ্ছে আজকে আমরা শিখব, যে বর্ণ বিশ্লেষণ কিভাবে করব আমরা। দেখো, বর্ণ বিশ্লেষণ অর্থাৎ বর্ণের বিশ্লেষণ, ঠিক আছে? দেখো বর্ণ বিশ্লেষণ গুলো কি কি আছে লিখে নিই আমরা। প্রথম কার মাতার, কার মাতার, তারপর কি আছে ডাক্তার বাবু, তারপর কি আছে স্টেশন, স্টেশন, তারপর আছে লজ্জিত, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করব। তো বর্ণ বিশ্লেষণ করার সময় যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যে বর্ণগুলোর সাথে, ব্যঞ্জন বর্ণ যেগুলোর সাথে আকার বা ওকার থাকবে সেগুলো আমরা চিহ্নটা দেব, এবং যেগুলোর ক্ষেত্রে কিছু থাকবে না সেগুলোর উচ্চারণ অনুযায়ী তার সঙ্গে স্বরবর্ণ যোগ করব। যেমন হচ্ছে কার মাতা, কি হবে এটা? আর প্রত্যেকটা তলায় কিন্তু হসন্ত দিতেই হবে, ঠিক আছে? প্রত্যেক ব্যঞ্জন বর্ণে হসন্ত বসবে। ক যোগ আকার আছে মানে আকার চিহ্নটা আ যোগ র, কার, ঠিক আছে? এখানে একটা জিনিস করবে, র এর অ উচ্চারণ হচ্ছে না বলে অটাকে কি করবে উইদিন ব্র্যাকেট করবে, ঠিক আছে? বা নাও লিখতে পারো কার যোগ মা, ময়ে হসন্ত যোগ আ যোগ টয়ে হসন্ত যোগ আ যোগ র, কার মাতার। এখানে কি হবে, অটা উইদিন ব্র্যাকেট হবে, কার মাতার, যেহেতু রটার সঙ্গে আমি অ উচ্চারণ করছি না তাই অটা আমি লিখবো উইদিন ব্র্যাকেট, কারণ র ধ্বনিটা নিজে নিজে উচ্চারণ হতে পারে না, র শেষে অ থাকছে, তাই অটা কিন্তু উইদিন ব্র্যাকেট। ডাক্তার বাবু কি হবে, ড যোগ আ যোগ কয়ে হসন্ত যোগ তয়ে হসন্ত যোগ আ, ডাক তার কয়ে তয়ে আকার যোগ রয়ে হসন্ত, এটাতেও তাই অটা উইদিন ব্র্যাকেট দিতে পারো। ডাক্তার যোগ বাবু বয়ে হসন্ত যোগ আ যোগ বয়ে হসন্ত যোগ হস্যু, ডাক তার বাবু, ঠিক আছে? ডাক্তার বাবু, স্টেশন দন্তস্বয়ে হসন্ত যোগ ট যোগ এ, যেহেতু স্টে। আর একটা কথা, এই জিনিসটা দেখো, দেখো কয়ে ত, কয়ের পাশে কিন্তু আলাদা করে তখন আর অ লিখবে না, কারণ এটা যুক্তাক্ষর, কয়ের সঙ্গেই তটা যোগ হচ্ছে, এটা মনে রাখবে। স্টে যোগ শন স যোগ অ যোগ মূর্ধন্য যোগ স্টেশন উইদিন ব্র্যাকেট অ, স্টেশন ও কিন্তু আমরা উচ্চারণ করছি না, উচ্চারণ করলাম স্টেশন, তাই মূর্ধন্য এর নিচে হসন্ত উইদিন ব্র্যাকেট অ। লজ্জিত,
লজ্জিতটা কি হবে দেখো লজ্জিত হবে ল লয় হসন্ত যোগ বর্কিজয় হসন্ত যোগ বর্কিজয় হসন্ত বর্কিজয় বর্কিজয় যোগ রস্যই মানে হর্ষই যোগ ত যোগ অ এখানে কিন্তু অটা উইদিন ব্র্যাকেট হলো না কারণ অয়টা অটা উচ্চারণ হলো তাহলে তার মাটার এখানে যেটা মনে রাখার রটা উইদিন ব্র্যাকেট অ লিখতে পারো নাও পারো না লিখলেও চলবে যেগুলো আমি বর্ণ বিশ্লেষণটা করার মাঝে উইদিন ব্র্যাকেট অ লিখছি সেটা লিখতে পারো বা নাও লিখতে পারো সেটা উচ্চারণের সময় ক্ষেত্রে ডিপেন্ড করে কিন্তু যেটা করতে হবেই হবে শব্দটা যেখানে শেষ থাকে যেমন হচ্ছে লজ্জিত অয়ের উচ্চারণটা থাকছে তাই অটা বসবে কিন্তু স্টেশনের ক্ষেত্রে যেহেতু অটা উচ্চারণ হচ্ছে না তাই অটা কিন্তু থাকবে অটা হবে উইদিন ব্র্যাকেট ঠিক আছে আশা করছি বর্ণ বিশ্লেষণগুলো প্রত্যেকে বুঝতে পেরেছো বর্ণ বিশ্লেষণ নিয়ে আমরা ব্যাকরণে একটা ক্লাস নেব সেই ক্লাসটা করার পরে আশা করব প্রত্যেক কারোরই বর্ণ বিশ্লেষণটা নিয়ে কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় অবশ্যই ই পোর্টালে আমাকে জানাবে।